আছে এখানে দুখানা, দু পিস আছে মোটামুটি। দাদা কিরকম কি দাম পড়বে যদি এরকম বাচ্চা নাই? দুটিনো বাটারফ্লাই, তাই তো? দাদার কাছে কিন্তু এবার ইউনিক কালেকশন, দুটিনো বাটারফ্লাই। রেডাই প্যাসলেস পাচ্ছ, হোয়াইট প্যাসলেস তাও আবার, সেটা 6,500 টাকায় দুবছর। বাহ বাহ, যারা চাইছ আসে কন্ট্যাক্ট করো। আর বেশ বড় বড় সাইজের পাখিগুলো তো বন্ধুরা আজকে আবার এসে গেছি পিন্টুদার বাড়িতে। মানে আজকে তো, আগে তো কালেকশন ছিল মোটামুটি ফিঞ্চের উপর, আর আজকে দাদা তুমি কি দেখাবে বলো? আজকে ককাডেল লাগাবো। হ্যাঁ, ফিঞ্চও আছে, ডায়মন্ড ডাব আছে, ডায়মন্ড ডাবও আছে। মানে ডাবের কালেকশন আগে তোমার কাছে পাওয়া যায়, মানে আমি এত জায়গায় ঘুরি, ডাবের কালেকশন তোমার কাছে পাওয়া যায়, তাই তো? মানে ডায়মন্ড ডাবটা, তাই তো? আচ্ছা, অস্ট্রেলিয়ান ডাব। আচ্ছা, আগে বলো তুমি কেমন আছো বলো? ভালো আছি, তোমার চ্যানেল কেমন চলছে বলো? একদম ভালো চলছে, ঠিক আছে। দাদা আগে তোমার একটু ফার্মটা একটু দেখিয়ে দিই। দেখো দাদার কিন্তু ছোট হলেও, ছোট জায়গার মধ্যে হলেও কিন্তু খুব ভালো ভালো পাখি আছে। আর বেশ তোমার দেখিয়ে দিচ্ছে, একটু সুন্দর সুন্দর সব পাখি দেখে নাও, তারপর দাদাকে দামটা জেনে নেবো, তাই তো? আর এক্সট্রা দাদা আরও কিছু ডায়েট ফ্যান্ড সম্পর্কে জানবো তো ভিডিওর মধ্যে? হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে। এখানে কিন্তু দেখে নাও লুটিনো ককটেলের পেয়ার, খুব সুন্দর। আর দাদা অ্যাডাল্ট পেয়ার নাকি এটা? তিন বছর, মানে তোমার অনেক পুরাতন পাখি, তাই তো? আচ্ছা আচ্ছা, আর সাইজটা কিন্তু খুব সুন্দর। আর একটু হলুদ ঘরের না এটা? মানে যে একটা যেটা হয় লুটিনোটা, মানে সাদা সাদা হয়, কিন্তু এটা হলুদ আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। লেমন হয়, লেমনের থেকে কম কালার, খুব সুন্দর কালারটা, শুধু দেখে না। দাম কিন্তু আমরা জানবো, আগে তোমরা কালেকশন দেখো, ঠিক আছে? তোমরা দেখে নাও, এখানে কিন্তু একটা লুটিনোর পেয়ার আছে, এটা বাবা মা, আর এখানে কিন্তু বাচ্চা দেখে নাও। দাদা এরম বাচ্চা তো কেউ নিয়ে গিয়ে হ্যান্ড ফিটিং করতে পারে? আচ্ছা, দেখে নাও তোমাদের বাচ্চারা দিয়ে দাম দেবো, আর একটা জায়গায় তোমাদের বাচ্চা দেখাবো। বাইরে দাদা কদিনের বাচ্চা হবে এগুলো? সব এগুলো 12-14 দিন হবে। 12-14 দিন? আচ্ছা আচ্ছা, মোটামুটি দাদা কাছে কিন্তু তোমরা 25 দিনের মতো 25-26 দিন। আচ্ছা, এগুলো কিন্তু বাবা, মানে বাবা মা দেখে দাদার বাড়ির পাখি। এটা দাদা পুরাতন পাখি তোমার কাছে? হ্যাঁ, 3 বছরের উপরে। বাহ, তো এরকম বাবা মা দেখে কিন্তু দাদার কাছে বাড়ির পাখি একদম নিয়ে যেতে পারবে, একদম বাড়ির মধ্যে। তো এখানে দেখুন কিন্তু বাচ্চা আছে, আর আমি কিন্তু আগে বাবা মাকে দেখিয়ে দিচ্ছি, বাবা মা দেখে কিন্তু বাচ্চা নিয়ে যেতে পারবেন। আর এখানে দাদা এগুলো কতদিনের বাচ্চা হয়ে গেছে? 25 দিনের উপরে। কটা আছে এখানে? দুখানা, দু পিস আছে মোটামুটি। দাদা কিরকম কি দাম পড়বে যদি এরকম বাচ্চা নেয় কেউ? বাচ্চা কিরকম পড়বে? 700 টাকা পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর, আর মানে মোটামুটি 25-26 দিনের বাচ্চা, তোমরা নিয়ে চোখ ফুটে গেছে, খুব সুন্দরভাবে হ্যান্ড ফিটিং করতে পারবে, বড় হয়ে গেছে, মানে কাঁটা পালকটাও বেরিয়ে গেছে। বাহ, আর মাটাকেও দেখিয়ে দিচ্ছি, মাটাও ভিতরে ঢুকে আছে, দেখে নাও, খুব সুন্দর, খুব সুন্দর কোয়ালিটি, বাবার কোয়ালিটি দেখতে পাচ্ছ। দাদার কাছে কিন্তু এবার ইউনিক কালেকশন, লুটিনো বাটারফ্লাই, এর সাথে কিন্তু এর নর্মাল লুটিনো নাকি দাদা? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা এইরকম পেয়ার তো এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, মোটামুটি বাচ্চা হলে পাওয়া যাবে? আচ্ছা, তোমরা কিন্তু আসে কন্ট্যাক্ট করে রাখতে পারো, মানে খুব তাড়াতাড়ি হয়তো বাচ্চাও দিয়ে দেবে, ডিমও দিয়ে দেবে। দেখো না এরকম কালেকশন কিন্তু চট করে দেখতে পাবে না, দাদার কাছে কিন্তু আরও এরকম কালেকশন তোমাদের দেখাবো, খুব সুন্দর খুব সুন্দর। তোমার কালার দেখতে পাচ্ছ, এরকম কিন্তু তোমরা বাচ্চা চাইলে কিন্তু নিতে পারো, তার জন্য দাদার সাথে কন্ট্যাক্ট করে রাখো। একদম একদম, তোমার পাখির সাইজ দেখো শুধু, তো দাদার কাছে দেখো আর একটাও কিন্তু খুব সুন্দর কালেকশন, মানে একই লুটিনো বাটারফ্লাই, এর কালারটা কিন্তু একটু আরও সুন্দর, মানে ডানার কালারটা তোমরা দেখতে পাচ্ছ। এটা এটা মেল নাকি দাদা? এটা ফিমেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, লুটিনোটা মেল। মোটামুটি দাদা এরকম যদি কেউ পেয়ার দেয় তাহলে তো একটা দুটো হলেও তো বাচ্চা বেরোবে এরকম টাইপের কালারে? আচ্ছা আচ্ছা, চারটে হলে দুটো বাটারফ্লাই। বাহ, আচ্ছা দাদা একটু এইরকম যদি কেউ বড় পেয়ার চায় তো কিরম রেট কি পড়বে? কিরম বলতে লুটিনো বাটারফ্লাই, হ্যাঁ, তাই তো? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, এক পিস।
দাম অনেক ছিল, একদম একদম একদম। যাদের একটু আইডিয়া আছে পাখি নিয়ে, ককটেল নিয়ে যাদের একটু আইডিয়া আছে, তারা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো কিরকম কি কালারের আছে। আর এরকমই পাবে তো, মানে আমার ভিউয়ার্সরা কিন্তু এলে এরকমই কোকেন কন্ডিশনে তোমরা পাখি পাবে। বাহ বাহ। আর দাদা তুমি যে 2200-2300 টাকা বলছো, মোটামুটি একটা সেমি অ্যাডাল্ট বা নাকি আর একটু বড়? না না, মোটামুটি ওই 12-13 মাস বয়স। 12-13 মাস মানে ফুল, মানে এক বছরের উপরে বয়স। আচ্ছা আচ্ছা, বাহ। তবুও তো বসানো যায় না, মিনিমাম 18 মাস, 18 মাস না হলে। হ্যাঁ একদম, আমরা তো 2 বছরে বসাই প্রায়। আচ্ছা দাদা, এখানে তো খুব একটা সুন্দর কালেকশন, মানে এটা কি পাল পাইট? তাই তো, মানে পাল পাইট হলেও কিন্তু এত সুন্দর কালার কেটেছে আপনার, মানে এটা কি আপনার মানে বাড়ির পাখি কি? না না, বাড়ির নয়, এটা বাইরে থেকে আনা। আচ্ছা, মোটামুটি মানে আলাদা ব্লাড লাইনের জন্য এনেছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, বাহ। দেখো দাদার কিন্তু বাড়িতে কিন্তু পাখি, ফিমেলটা বাড়ি, ফিমেলটা বাড়ি। আচ্ছা একটু যদি ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের, দাঁড়াও তো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে পেয়ারটা দেখাচ্ছিলাম, তাদের সেই পেয়ারটা কিন্তু ডিম পেড়েছে। তো আমি ডিস্টার্ব বেশি করবো না তোমাদের জাস্ট দেখানোর জন্য। দাদা কিন্তু কম পাখি থাকলেও তোমরা মানে প্রত্যেক বাড়ি কিন্তু এসে আমি ব্রিডিং প্রোগ্রেসটা দেখতে পাই, খুব সুন্দর দেখে না শুধু, মানে এরও বাচ্চা দাদা পাওয়া যাবে তাই তো কিছুদিনের মধ্যে? আচ্ছা দেখে না শুধু, একটা তোমার লুটিনো নাকি আটটা আছে? একজোড়া লুটিনো আছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা দাদা, এখানে কি কি কালারের মধ্যে আছে গো? ওই তো একজোড়া হোয়াইট ফেস আছে। হ্যাঁ, একজোড়া পাল পাইট, মানে বাচ্চা না হোয়াইট ফেসটা? খুব সুন্দর। আচ্ছা বাকিগুলো একটু বলে দাও। সিলভারটা 4000 টাকা জোড়া পড়বে। সিলভারটা 10 মাসের উপরে। আচ্ছা, আর লুটিনো দাদা রেটটা একটু এখানে বলে দাও। লুটিনো অ্যাডাল আছে তো, 1600 টাকায় পেয়ে যাবে। 1600 টাকা জোড়া, তাই তো? মানে অ্যাডাল যেহেতু, তাই তো, নিয়ে গিয়ে বসাতে পারে। আচ্ছা, একদম এক দেড় মাসের মধ্যে কাজ করবে। দেখো সিলভার, ওইটা দেখো, ওইটা বাহ। কালারটা শুধু দেখে নাও, পিঠের পিঠের কালারটা শুধু দেখো তো। এখানে আবার দেখতে পাচ্ছি দাদার কাছে কিন্তু আবার নতুন একটা কালেকশন, মানে হোয়াইট প্যাসলেস যেটা বলে, অ্যালবিনো প্যাসলেস। আচ্ছা রেডাই আছে। আচ্ছা আচ্ছা দাদা, কি এটা কি সেলিং করবে তুমি? হ্যাঁ, এই কিয়ারটা সেল আছে, এটা সেল করবে তাই তো? বাহ, তোমার কালেকশন দেখতেই পাচ্ছ খুব সুন্দর দাদা। এরা বয়স কিরকম আছে? মানে এ করা নেই, ডিএনএ করা নেই, ডিএনএ করা নেই, মেল ফিমেল আছে। আচ্ছা, বিল্ডিং ও করেছে আমার কাছে। আচ্ছা, আর এর 6500 টাকা পড়বে, একদম একদম 6500 টাকা, মানে ফিক্সড রেট তাই তো? আর এর বয়সটা কি রকম? এর বয়স হবে তোমরা যারা চাইছো এরকম দামের মধ্যে কিন্তু ডিএনএ করানো, কিন্তু পুরো মানে পেয়ার আছে, ন্যাচারাল বন্ডিং করানো আছে, খুব সুন্দর দেখে না শুধু, কালার কন্ডিশন দেখে না, পাখি পাখির সাইজ দেখে না। তো দাদার কাছে কিন্তু আরও ককটেল দেখছি, দাদার কাছে কিন্তু এইবারে ককটেলে কিন্তু অনেক পরিমাণে ককটেল আছে, মানে যারা চাইবে তারা ফিরে যাবে না। তোমার দেখে নাও, এগুলো কিন্তু ফুল অ্যাডাল ককটেল তাই তো? ফুল অ্যাডাল। আচ্ছা দাদা, একটু কালারগুলো বলে দাও। একটা তো লুটিনো দেখতে পাচ্ছি, একটা লুটিনোর সঙ্গে ফন্ডের পেয়ার আছে। আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে পাল পাই। খুব সুন্দর, তোমার পাখি শুধু দেখো, পাখির কন্ডিশন দেখো, মানে হিউজ পরিমাণে পাখি দেখতে গিয়ে পাখি নিয়ে লাভ নেই, মানে এত সুন্দর সুন্দর পাখি দেখো তোমরা এখানে। আচ্ছা দাদা, একটু রেট গুলো বলে দাও, এদের কিরকম কি রেট যাবে? এগুলো 1600 করেই পড়বে। 1600 করে, মানে সবগুলো তুমি বলছো তাই তো? মানে 1600 করে পেয়ার।
ঠিক আছে মানে একদম বন্ডিং করানো পেয়ার, বাহ খুব সুন্দর। আর ওর মাথায় ওটা কি মানে মল্টিং হয়েছে নাকি? হ্যাঁ মল্টিং, ও বাচ্চা, পাঁচটা বাচ্চা মানুষ করেছিল। আচ্ছা আচ্ছা, বাচ্চা মানুষ করতে লুটে পালক আবার গজাচ্ছে। হ্যাঁ পালক গজাচ্ছে, এখন দেখা যাচ্ছে পালক গজাচ্ছে। আর যাতে একটু যদি বাচ্চা কেউ নেয়, ধরো মানে ফার্স্ট টাইম ব্রিডিং করতে চাইছে বা কিছুদিন রেখে করতে চাইছে, তাহলে দামটা একটু কমবে তো? বাচ্চা হলে দাম কমে যাবে, দাম তো কমবেই একদম। তো দাদার কাছে কিন্তু আর একটা কি দেখতে পাচ্ছি দাদা, এইটা ডায়মন্ড স্প্যারো মানে সুপার কোয়ালিটি। তোমার কোয়ালিটি দেখো, তোমরা আগে আমার যারা ভিডিও দেখেছো, তো দাদার কাছে কিন্তু আগেও দেখেছি আমি ফিঞ্চের কাছে, কিন্তু দাদার কাছে সবসময় থাকে, কিন্তু এইবারটা কিন্তু একটু ককটেল দাদা করেছে দাদার শখে, দেখে নাও। আচ্ছা দাদার কাছে কিন্তু অনেক অ্যাভেলেবেল আছে। তোমার দাদা এই দামটা কিরকম যাবে? ধরো 2000 টাকা করে পড়ে যাবে 1900 টাকার মধ্যে হয়ে যাবে। মানে এগুলো অ্যাডাল্ট কি? অ্যাডাল্ট, এই তো মানে মল্টিং কমপ্লিট না করলে ছাড়া যায় না, সেখানে অ্যাডাল্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেডাম মোটামুটি মল্টিং কমপ্লিট করতে করতে 8-9 মাস সময় লাগে। বাহ, বাচ্চা বেরোনোর পরে। আচ্ছা, আর এরা মোটামুটি অ্যাডাল্ট মানে ব্রিডিং কবে করে, কত বয়সে করে? এই দেখো ব্রিডিং এরা 7-8 মাস থেকে শুরু করে দেয়। আচ্ছা, কিন্তু আমার মনে হয় যে 12 মাসের পরে বসানো, মানে 1 বছর পর। হ্যাঁ 1 বছর পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদার কাছে কিন্তু অনেক অ্যাভেলেবেল আছে, মানে সব তো দেখানো সম্ভব নয়, তো তোমাদের এক পেয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি। শুধু দেখো এখানে, এখানে কিন্তু একটা পেয়ার স্টার আছে, তোমাদের দেখাচ্ছি অল্প করে কিছু কালেকশন দেখাচ্ছি, তার কাছে অ্যাভেলেবেল আছে, যারা কল করবে তারা কিন্তু পেয়ে যাবে, তোমরা দেখে নাও। আর খুব সুন্দর কোয়ালিটি, সব সামনের বছরের বাচ্চা। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি আছে, কিন্তু বেঙ্গলি ফন্ট বেঙ্গলি, আমরা যে রেটটা যেটা বললাম সেটাই হবে। আর লং টেলটা কিন্তু 300 টাকা পিসে আমরা পেয়ে যাবেন, দেখুন সব কিছু সেলের জন্য আছে, তাই তো? 600 টাকা জোড়া। আচ্ছা, জাভা সেলিং আছে, হোয়াইট ব্ল্যাক, হোয়াইটটা আমরা 400, তাই তো? মানে নর্মাল ব্ল্যাক আইটা, ব্ল্যাকটা 250 টাকা পেয়ার। মানে দাদার কাছে কিন্তু ব্ল্যাক জাবারও দাম কম, সাদা জাবারটা কিন্তু দামটাও কম আছে। তোমরা কিন্তু মানে দাম যারা জানো বা দাদা জাবার চেনো, এখানে কিন্তু দাদার কাছে আবার কিন্তু সাদা জাবার দেখতে পাচ্ছি, খুব সুন্দর দেখানো কালার। এটা কি দাদা একই দাম পড়বে? 400 টাকা জোড়া। আচ্ছা দাদা, যদি রেড আই জাবা হয় সাদা, সেটা কিরম রেট পড়বে? 700-750 টাকার মধ্যে। আচ্ছা, তোমার দাদাকে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দিয়ে দেবো, দেখে নাও কালার কন্ডিশন দেখে নাও। ঠিক আছে, তো দাদা কিন্তু দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান ডাব, তাই তো? দেখে নাও একটা কিন্তু ব্ল্যাকের সাথে ফন্টের পেয়ার আছে, এর আগেও কিন্তু এসে দাদার কাছে কিন্তু বাচ্চা দেখেছি। হ্যাঁ, ফন্টের সাথে হোয়াইটের। আর এদের কিন্তু ব্যাপারটা দাদা আগেও বলেছে যে মানে যখন বাচ্চা হয় তখন মেল ফিমেলই হয়, আর দুখানা করেই বাচ্চা হয় নাকি? দুটো ডিম দুটোই বাচ্চা। আচ্ছা, মানে পুরো পায়রার মতন। এরা 1 বছরে অন্তত 9 বার ডিম বাচ্চা পারে। 1 বছরে 9 থেকে 9 বার? বাহ বাহ, 14 দিনে ডিম ফুটবে, আর 14-15 দিনে ডিম তোমার বাচ্চা বেরিয়ে চলে আসবে। আচ্ছা, এই যেরকম এই যে বাচ্চাটা আছে, আচ্ছা আমরা দেখাচ্ছি। আচ্ছা, মোটামুটি দাদা এইরকম পেয়ার তো তোমাকে পাওয়া যাবে তো? আচ্ছা, আমরা দেখিয়ে দিচ্ছি কিরকম কি বাচ্চা দাদা কাছে এসে। 10 দিনের মতো বয়স এটা, 10 দিনের বয়স, মানে 10 দিনের মধ্যে, মানে আজকে মনে হয় 9 দিন। আচ্ছা আচ্ছা, ডিম ফোটা থেকে আজ 9 দিন। আচ্ছা, মানে পুরো ফেদার এসে গেছে। হ্যাঁ, আর মোটামুটি 5-6 দিন পরে এটা ঘুরবে। আচ্ছা, কাল সকালে ঘুম থেকে উঠে দেখবো কত বড় হয়ে গেছে, কত মানে মানে জানাচ্ছি কি বড় হয়ে যায় হঠাৎ হঠাৎ। আচ্ছা, এরা আর এর মা বাবা এটা, তাই তো? ফোন, আচ্ছা ফোন থেকে কি সাদা বেরিয়েছে এটা? মানে দুটোই সাদা? দুটোই সাদা, একটা সাদা একটা ফোন বেরিয়েছে। আচ্ছা দাদা, একটু ফন্টের পেয়ারের একটু দামটা তুমি বলো না। ফন্টের পেয়ারগুলো 1500 টাকা পড়ে, 1500 টাকা। আর হোয়াইটের পেয়ারগুলো 1800 টাকা পড়ে, হোয়াইটটা 1800 টাকা। এবারে আমরা এই ফন্টের সঙ্গে হোয়াইটের পেয়ার বিক্রি করি 1500-1600 টাকা দিয়ে ছেড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো এই যে বাচ্চাগুলো বেরিয়েছে এগুলো 1500 টাকায় আমরা ছেড়ে দিই। 1500 টাকা ছেড়ে দেবে? এর ডিমান্ড খুব মার্কেটে, আমাদের থাকে না, বাচ্চা বেরোলেই চলে যায়, বাচ্চা বেরোলেই চলে যায়। আচ্ছা আচ্ছা দাদা, একটা কথা বলবো, ধরো মানে এরকম ধরো বাচ্চাকে তুলে নিয়ে চলে গেলো তোমার কাছে, তুমি দিয়ে দেবে তো? হ্যাঁ, কেন দেবো না,
একদম একদম দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে যারা শখ করছো এইসব জিনিসে তারা এগুলো নিতে পারো। এগুলো শুনেছি আমি টেমড হয় খুব, হ্যাঁ খুব সুন্দর টেম হয় একদম, মানে পায়রার মতন খোলাটা হয় আমি শুনেছি, এটা আমিও শুনেছি। এ ঘরে ঘুরবে এতে ঘুরবে খুব সুন্দর টেম হয়। আচ্ছা দেখো দাদা কিন্তু হাতে বার করে দেখাচ্ছে, এর আগে কিন্তু দাদাকে বলিনি, এবার কিন্তু রিকোয়েস্ট করি দাদাকে দেখে না খুব, তো কত সুন্দর দেখো রেডাই, দেখো চোখ দেখো। আচ্ছা মানে সাদা কি রেডাই হয়? হ্যাঁ এও রেডাই, এটাও রেডাই, ধরো মানে আমি তো ভিডিওটা ছাড়বো কদিন পরেই, ধরো এই বাচ্চাটা যদি কেউ নেয় মানে এই পেয়ারটা তুমি কি বিক্রি করে দেবে? এই পেয়ারটা অবশ্যই ফোন করলে বলবো, ফোন এটা আমার ইচ্ছা নেই বিক্রি। আচ্ছা আচ্ছা, আর দেখি যদি কেউ সেরকম ফোন ফোন করে হ্যাঁ যদি চায় দেব। আচ্ছা এখানে একটা পেয়ার আছে দেওয়ার মতো। আচ্ছা আমি দেখাচ্ছি এইগুলো দেওয়ার আছে। যারা একটু বড় চাইছো মানে মোটামুটি দাদা এটা আমাকে বললো যে দু মাসের পাখি, মানে দু মাসে যে কি ফেদারটা এসে তোমরা দেখলেই বুঝতে পারছো দুটোই কি দাদা দু মাস? আচ্ছা আচ্ছা, মানে দুটোই কিন্তু মানে ভাই বোন টাইপের তাই তো? এদের তো ভাই বোনের কিছু ব্যাপার থাকে না। আচ্ছা এরা ব্লাড লাইনে কিছু ব্যাপার থাকে না। আচ্ছা মানে ব্লাড লাইনে কোনো সমস্যা হয় না? আচ্ছা আর দাদার কাছে কিন্তু এই বাচ্চা থাকে না, মানে যারা চাইছো প্রথম মানে নিতে চাইছো তারা কিন্তু কন্ট্যাক্ট করো। আর এর দামটা দাদা তো বলে দিল, অসুবিধা নেই দেখো। দেখে না এগুলো বাচ্চা তো 1400 টাকা দিয়ে যাবে। আচ্ছা তাহলে এদেরকে মানে খাবারে কি দিচ্ছ? খাবারের ওই ক্যানারি আছে হ্যাঁ, আর হালকা মিলেট থাকে ধান। আচ্ছা আর অন্ধের ধান। আচ্ছা মোটামুটি মানে পাখির দানাটাই খায় তাই তো? আর সফটফুডও দাও নাকি? হ্যাঁ সফটফুড তো রেগুলার চলে। আচ্ছা সফটফুড রেগুলার চলে। দেখো কত সুন্দর দেখো। তো দাদা তোমার তো আমি ফার্মটা ঘুরে দেখলাম, তোমার সব পাখিগুলোই দেখলাম প্রায়, আর কিছু সেলিং তো তুমি দেখালে, মানে বেশ পাখি সেলিংও আছে আর খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি ছিল। আচ্ছা তুমি পাখি খাবার দাও একটু আগে বলো প্রথমেই। খাবার বলতে দানা তো থাকেই, সারাক্ষণ দানা যেমন থাকে। আচ্ছা মানে সেটা সবাই জানে বলতে হবে, আর ডেলি সব ফুড পড়ে ভ্যারাইটিস সব ফুড। আচ্ছা গাজর বিন শাক। আচ্ছা যেমন হয় আর কি। আচ্ছা সাত দিনই থাকে সব। আচ্ছা আর এছাড়া তো এর আগে ভিডিওতে মেডিসিন নিয়ে বলেছিলে, মোটামুটি সেম মেডিসিনই চলে তাই তো? এই পাখিদের একটা গ্রিড দিতে হয়, এই গ্রিড। আচ্ছা একটু দেখাও। এগুলো আমরা হাতে বানাই। আচ্ছা গ্রিডগুলো হাতে বানাই, এই গ্রিডে মোটামুটি অনেক কাজ আছে পাখির, অনেক পেটের রোগ অনেক সমস্যা। আচ্ছা পাখি করলে কিন্তু পাখির জায়গায় একটা করে গ্রিড রাখতে হবে প্রত্যেকটা কামরাতে, মানে যেরকম সে ক্যালসিয়াম ব্লক হয় সেরকমই কি এটা? আচ্ছা এগুলো না অনেক এরকম বলের মতো গোল গোল করে। হ্যাঁ আমরা নিজেরা এরকম করে এটা গুঁড়িয়ে দিয়ে দিই বলে এরকম সব করে দিয়েছি ঘটির মতো। আচ্ছা ছাদে দিই তো শুকনো করতে, ওই জন্য এইভাবে করে। এতে অনেক কিছু মেডিসিন মানে অনেক কিছু দিয়ে করা। আচ্ছা বলে কী কী দাও দাও? এতে ধরো তোমার গঙ্গা মাটি আছে, হ্যাঁ চুন আছে। আচ্ছা গঙ্গা মাটি আছে, চুন ডাস্ট চুন, সমুদ্রের ফেনা। আচ্ছা ডিমের খোসা। আচ্ছা ঝিনুকের গুঁড়ো, মানে সবই ন্যাচারাল? সবই ন্যাচারাল। আচ্ছা ঝিনুকের গুঁড়ো। আচ্ছা এবারে তার সঙ্গে থাকে জোয়ান। আচ্ছা তারপরে বিনুন থাকে। আচ্ছা তারপরে তোমার নিম পাতার গুঁড়ো থাকে, এতে মেশানো হয় নিম পাতার গুঁড়ো। তারপরে তোমার এতে দেয়া হয় আটা কি ভুলে গেলুম, আমা ইট। আচ্ছা আমার যে নোনা ইট, হ্যাঁ হ্যাঁ নোনা ইট এতে দিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে এবারে আরও লোক আরও অনেক কিছু দেয়, আমরা মোটামুটি 11-12 রকম আইটেম দিয়ে এটা করি। আচ্ছা ঠিক আছে নিয়ে বাড়িতেই বানাই। আচ্ছা দিয়ে এবারে পাখির প্রত্যেকটা কেজে জায়গা আছে তাতে সবাইকে একটা একটা করে দিয়ে নাম্বার হলো 9140-066।
8 7 9. আচ্ছা, তোমার এখানকার অ্যাড্রেসটা? অ্যাড্রেস হচ্ছে হাওড়া পাঁচলা শাহপুর। আর হাওড়া থেকে কেউ যদি ট্রেনে করে আসে তাহলে বাউরিয়া কিংবা নলপুরে যদি নামে তাহলে সে আমার ফোন করলে যোগাযোগ হয়ে যাবে, আমি চলে যাবো আনতে। আচ্ছা, আর হাইওয়ে দিয়ে যদি কেউ হাওড়া কি মেদিনীপুর থেকে কোনো ওই দিক থেকে আসে তাহলে পাঁচলা কিংবা রানীহাটি কি খুলিসানি এরকম কোনো জায়গায় যদি নামে তাহলে আমি তাকে সেখান থেকে কালেক্ট করবো, নিয়ে চলে আসবো, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ।